তোমাদের আমি আজকে পড়াবো যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে জীব দেহের গঠন আমাদের চারদিকে বিভিন্ন ধরনের বস্তু দেখতে পারি সেই বস্তুগুলো জড় বস্তুও হতে পারে এবং সজীব বস্তুও হতে পারে বস্তু হচ্ছে যে সমস্ত জিনিস আমাদের চারদিকে যেমন ইট কাঠ পাথর ইত্যাদি দেখতে পারি যাদের প্রাণ নেই তারা হচ্ছে বস্তু এছাড়াও আমরা বিভিন্ন ধরনের যে উদ্ভিদ এবং প্রাণী দেখতে পারি তাদেরকে আমরা বলি সজীব বস্তু সজীব বস্তুর কতগুলো বৈশিষ্ট্য আছে যেমন তারা শ্বাস নেয় খাদ্য হজম করে দেহে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ বার করে দেয় এবং নিজেদের সংখ্যা বৃদ্ধি করে তাহলে এই সমস্ত বৈশিষ্ট্য যে সমস্ত বস্তুর মধ্যে দেখতে পারে পারি আমরা তাদেরকে আমরা বলি সজীব বস্তু এবার এই সমস্ত সজীব বস্তুর কাজকর্মগুলো করার জন্য তাদের দেহে বিভিন্ন ধরনের অঙ্গ থাকে যেমন খাদ্য হজম করার জন্য তাদের থাকে পাকস্থলী ক্ষুদ্রান্ত শ্বাসবায়ু নেয়া এবং ছেড়ে দেওয়ার জন্য তাদের থাকে ফুসফুস রক্তকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য তাদের থাকে হৃৎপিণ্ড এবং দেহের যে বর্জ্য পদার্থ তাকে মূত্রের মাধ্যমে বাইরে বার করে দেওয়ার জন্য থাকে বৃক্ক আর উদ্দীপনা গ্রহণ বাইরের উদ্দীপনা গ্রহণ এবং তাকে উত্তেজনায় রূপান্তরের জন্য যে অঙ্গ সহায়তা করে তাকে আমরা বলি মস্তিষ্ক এবার এই সব অঙ্গের গঠন নিয়ে আমরা আলোচনা করব আমরা জীবদেহকে একটা বাড়ির গঠনের সঙ্গে তুলনা করতে পারি প্রথমে দেখি একটা বাড়ি গঠন করার জন্য আমরা ইট বিভিন্ন রকম ভাবে দেখা যায় সাজিয়ে বা সিমেন্টের সাহায্যে যুক্ত করে ঘর তৈরি করা হয় সেই ঘরে কি কি থাকে দেয়াল ছাদ মেঝে ইত্যাদি এবং তাহলে এই সমস্ত ইটের মাধ্যমে দেয়াল ছাদ মেঝে গঠন করে ঘর তৈরি হলো এবং অনেকগুলো ঘর নিয়ে তৈরি হলো একটা বাড়ি তেমনি আমাদের দেহেও অর্থাৎ জীব দেহে ছোট ছোট অনেক গঠনগত একক থাকে তাদের কোষ বলা হয় এই কোষ নিয়ে তৈরি হয় কলা কলা অর্থাৎ টিস্যু একই ধরনের এক এবং কার্যগতভাবে এক বিভিন্ন কোষ নিয়ে কলা গঠিত হয় এবং অনেক ধরনের কলা মিলিত হয়ে তৈরি হয় অঙ্গ যেমন হৃৎপিণ্ড বৃক্ক ইত্যাদি এবং এই রকম অনেক অঙ্গ মিলিত হয়ে তৈরি হচ্ছে জীবদেহ পাশের চিত্রে দেখো নিচে দেখো অনেকগুলো কোষ তারা পরস্পর মিলিত হয়ে একই ধরনের কাজ করে এবং কলা গঠন করে এবং বিভিন্ন কলা মিলিত হয়ে অঙ্গ গঠন করে উদাহরণস্বরূপ তোমাদের ফুসফুসের চিত্র দেখানো হয়েছে তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম বাড়ির ক্ষুদ্রতম গঠনগত একক হচ্ছে ইট তেমনি আমাদের জীব দেহেরও গঠন করত যে ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে কোষ আবার জীবদেহ যে কাজগুলো করে সেগুলো কোষের মধ্যে সম্পন্ন হয় সুতরাং আমরা কোষকে জীব দেহের এমন একটা ক্ষুদ্রতম একক বলতে পারি যা যে কোনো ধরনের কাজ করতে পারে সুতরাং কোষের সংজ্ঞা যদি চাও তাহলে বলতে হবে কোনো একটা জীব দেহের গঠনগত এবং কার্যগত যে ক্ষুদ্রতম একক তাকেই বলা হয় কোষ এই কোষকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না এই কোষ দেখার জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করে থাকি তাকে আমরা বলি মাইক্রোস্কোপ এবার আমরা আসব কিভাবে বিজ্ঞানীরা মাইক্রোস্কোপের মাধ্যমে কোষ আবিষ্কার করেছিলেন তারই একটা কথা তারই একটা বর্ণনাতে ষোলশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক গাছের কাণ্ডের যে ছাল থাকে সেই ছালের ক্ষুদ্র বা সূক্ষ্ম প্রস্তচ্ছেদ তৈরি করেন এরপর তিনি নিজের তৈরি মাইক্রোস্কোপের নিচে এই প্রস্তচ্ছেদকে দেখেন এবং দেখেন সেই প্রস্তচ্ছেদের মধ্যে মৌচাকের মতন প্রকোষ্ঠ বিশিষ্ট অসংখ্য কুঠুরি বা কক্ষ এবং সেখান সেই সমস্ত কক্ষগুলির উনি নামকরণ করেছিলেন সেলুলি যার ল্যাটিন অর্থ হচ্ছে ঘর এবং পরবর্তীকালে একেই সেল বা কোষ নামে অভিহিত উনি করেন এবার আমরা কিভাবে কোশকে দেখব যেহেতু আমরা খালি চোখে কোষকে দেখতে পারি না সেই জন্য কোষকে বহুগুণে বড় করে দেখার দরকার এবং আমরা এই কোষকে বড় করে দেখার জন্য যে যুক্ত যন্ত্র ব্যবহার করি তার নামই হচ্ছে মাইক্রোস্কোপ বিজ্ঞানী রবার্ট হুক কর্কের যে সমস্ত কোষ লক্ষ্য করেছিলেন সেগুলো কিন্তু ছিল মৃত ষোলশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ডাচ বিজ্ঞানী লিভেন হিক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন এবং তিনি যে মাইক্রোস্কোপের মাধ্যমে এই কোষগুলো দেখেছিলেন সেগুলো অনেক উন্নত ধরনের মাইক্রোস্কোপ ছিল এবং এই কোষের মাধ্যমে তিনি অনুজীব এবং রক্ত কোষ পর্যবেক্ষণ করেন দেখা যায় শুধুমাত্র মাইক্রোস্কোপের তলাতে দেখেই কিন্তু কোষগুলোকে ভালোভাবে দেখা যায় না এবং কোশকে বিভিন্ন ধরনের গঠন পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকে এবং এই সমস্ত রাসায়নিক পদার্থকে বলা হয় স্টেইন বা রঞ্জক পদার্থ কোষের গঠন পর্যবেক্ষণ করার জন্য যে মাইক্রোস্কোপ ব্যবহার করি আমরা সেটা দুই ধরনের হতে পারে লাইট মাইক্রোস্কোপ বা আলোক অনুবীক্ষণ যন্ত্র এবং ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র প্রথমে আমরা সরল লাইট মাইক্রোস্কোপ অর্থাৎ এটি সরল তার কারণ গঠন সরল তার কারণ এটি কেবলমাত্র একখানা লেন্স ব্যবহার করা হয় এবং এর মাধ্যমে আমরা কি কি দেখতে পারি ফুল কেটে তার বিভিন্ন অংশ দেখার জন্য এই অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে এবং এর বিবর্ধন ক্ষমতা হচ্ছে পনেরো থেকে কুড়ি গুণ অর্থাৎ যে বস্তুকে দেখছি সেই বস্তুর নিজস্ব যা আকৃতি তার থেকে পনেরো থেকে কুড়ি গুণ বড় আমরা দেখতে পারি এইবার আমরা আসব যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপের ক্ষেত্রে এতে যে বস্তুকে আমরা দেখছি সেই জন্য তাকে আরো অনেক গুণ বড় করে দেখার জন্য একাধিক লেন্স ব্যবহার করা হয় সাধারণত দুটো লেন্স ব্যবহার করা হয় একটা হচ্ছে লেন্স অন্যটা হচ্ছে অবজেক্টিভ লেন্স এই অনুবীক্ষণ যন্ত্রে আমরা আলোর সাহায্যে জিনিসকে দেখতে পারি সেই জন্য এটাও আলো আলোক অনুবীক্ষণ যন্ত্র এবং এই আলোটাকে ফোকাস করার জন্য একটা আয়না বা মিররের সাহায্য নেওয়া হয় এবং ৮টির বিবর্ধন ক্ষমতা হচ্ছে 2000 থেকে 4000 গুণ অর্থাৎ কোনো একটা বস্তু যাকে আমরা দেখছি তার নিজস্ব আকৃতি থেকে 2000 থেকে 4000 গুণ পর্যন্ত বড় হিসাবে এটাকে দেখা যায় এবার দেখব এই যৌগিক আলোক অনুবিক্ষণ যন্ত্র কোথায় কোথায় ব্যবহার করা হয় প্রথম হচ্ছে ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক বিভিন্ন এক কোষি এবং বহু কোষী প্রাণীর দেহের বহির গঠন ব্যবহার করি দুই নম্বর হচ্ছে যে বিভিন্ন অংশ যেমন মূল কাণ্ড পাতা এদের পর্যবেক্ষণের জন্য এটি ব্যবহৃত হয় জীব দেহের বিভিন্ন অঙ্গ এবং তাদের যে প্রস্তুচ্ছেদ সেটি দেখার জন্য অর্থাৎ তার কলার গঠন জানার জন্য আমরা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকি কোষের মধ্যেকার অঙ্গাণু এবং কোষের বাইরের যে পর্দা তার গঠনের জন্য জানার জন্য আমরা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকি এইবার আসবো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে এই যন্ত্র তে নাম শুনেই বুঝতে পারছো আলোকের পরিবর্তে দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রনের প্রবাহ দ্রষ্টব্য বস্তুর মধ্যে দিয়ে পাঠানো হয় এবং এই অণুবীক্ষণ যন্ত্রে কাঁচের লেন্সের পরিবর্তে চুম্বক ব্যবহার করা হয় অর্থাৎ এই চুম্বক ওই ইলেকট্রনের যে স্রোত থাকে তাকে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত করতে পারে এবং এর বিবর্ধন ক্ষমতা হচ্ছে থেকে লক্ষ গুণ অর্থাৎ যে জিনিসটাকে তিন আমরা দেখছি তাকে তার নিজস্ব আকৃতির তুলনায় পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ গুণ বড় করে দেখায় এবং এর জন্য আমরা কিন্তু খালি চোখে এটা দেখতে পারি না এই ইলেকট্রনের স্রোত গিয়ে পরে একটা ফটোগ্রাফিক ফিল্ম বা ফটোগ্রাফিক প্লেটের ওপর যার ওপর সেই ইলেকট্রনের স্রোত পড়ার জন্য তার যে বস্তুকে আমরা দেখছি অর্থাৎ দ্রষ্টব্য বস্তুর একটা চিত্র সেই ফটোগ্রাফিক প্লেটের উপর পড়ে এর মাধ্যমে আমরা ভাইরাস এবং অন্যান্য অনুজীব জীবকে অনেক বড় করে দেখতে পারি এছাড়াও কোষের মধ্যেকার যে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে তার পুঙ্খানুপুঙ্খ অর্থাৎ অত্যন্ত সূক্ষ্ম গঠন জানার জন্য এই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে আমরা ব্যবহার করে থাকি এবার এই চিত্রটা দেখো বিভিন্ন ধরনের প্রাণী এখানে চিত্র দেয়া হয়েছে এবং তাদের আকৃতি অনুসারে তাদেরকে আমরা যদি সাজাই প্রথমে পড়বে অ্যামিবা এই অ্যামিবা হচ্ছে একটাই মাত্র কোষ কিন্তু এটা একটা নিজস্ব একটাই পুরো গোটা প্রাণী এরপরে আছে মশা তাহলে সব থেকে ছোট হচ্ছে অ্যামিবা তারপর মশা তারপর হচ্ছে বিড়াল এবং তারপরে হাতি এদের বিভিন্ন গঠন এবং তাদের আকৃতিও আলাদা কিন্তু এদের কোষের কিন্তু আকৃতি বা সাইজের কোনো পরিবর্তন হয় না যে যত বড় প্রাণী তার দেহের কোষের সংখ্যাও তত বেশি হবে